وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال الرب تبارك تعالى في آية أخرى: ولا يبدين زينتهن إلا لبعولتهن صدق الله المولانا العظيم. وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال: الحمد الموت، وكما قال عليه الصلاة والسلام: أذكر محفلير صاحب الصدور شبهبتي صاحب دیگر وعیدین حضرت اللہ والا سرطہ منڈلی شمانیتا دھارمیکا مائرہ شد و بیدائی وقتا مولانا عبد الرحمن صاحب ارکچے শেষের দিকে এসে সূরা ফাতিহার বিশ্লেষণ শুনছিলেন। আমি কোরআন শরীফের দুই জায়গা থেকে ছোট ছোট দুটি আয়াত অংশ হাদিস শরীফ থেকে অগণিত হাদিসের ছোট্ট একটি হাদিসের অবতারণা করেছি। পঠিত আয়াতদ্বয় এবং হাদিস অংশকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে শোনানোর নিয়ত করছি। যারা বসেছেন মেহরবানি পূর্বক আমার কথাগুলি গাঢ় মনোযোগ দিয়ে শুনতে থাকুন। কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করেন, يا بني آدم قد أنزلنا قرآن شريف آٹھ پارا سورة آراف اللہ گھوشنا دین هي آدم اولاد گن هي آدم شنطان را আমরা সকলেই হযরত আদম আলাইহিস সালামের সন্তান। এইজন্য আমাদের আরবি নাম হলো বনি আদম। আর আমাদের বাংলা নাম হলো আদমের সন্তান। আল্লাহ বলেন, ইয়া বনি আদম, হে আদমের সন্তানরা। কদ আনজাল্লা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম,
নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। শব্দে শব্দে অর্থ বলি, কদ আনজালনা, নিশ্চয়ই আমি নাজিল করেছি, আলাইকুম, তোমাদের মেঘ থেকে কতটা পানি হবে আজও পর্যন্ত তার আন্দাজটাই তো দিতে পারিনি। বিজ্ঞান আন্দাজ দেয় একরকম, হয় আর একরকম। এ বছরে বর্ষাকালে মানুষ বুঝতেই পারেনি যে বর্ষাকাল। বিজ্ঞান শুধু বলতে সামনের সপ্তাহ লাগবে, সামনের সপ্তাহ, হ্যাঁ বর্ষা সামনের সপ্তাহে ঢুকবে। দেখতে 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 বর্ষাকাল পেরিয়ে শীতকাল চলে এসে বিজ্ঞানের সামনের সপ্তাহ এখনো। এইসব সমতা সব কার কার? তোরা আসমান থেকে কোনো মেশিন টেশিন আবিষ্কার করে পানি নামাবি সে তো বহু 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 যোজনা দূরের কথা। আমি কোন জায়গায় কতটা পানি দেবো এইটাই তোরা বলতে পারবি? আল্লাহর কুদরত বুঝতে পারো না দোস্ত? আল্লাহর কুদরত বোঝো, আল্লাহর জন্য মাথা নিচু করে তাস খেলে যে সময়টা নষ্ট করতেছো এই সময়টা আল্লাহর জন্য যাও না, তাসবিহের জন্য দাও, তাকদিসের জন্য দাও, জিকিরের জন্য দাও, ফিকিরের জন্য দাও। জেকেরও করো, ফেকেরও করো, করো হাজারিনে মজলিস। কি জানো বলেছিল আমি ভুলে যাইনি বলো, পোশাক মনে আছে? সূরা আরাফ থেকে আয়াত পড়েছিলাম, ইয়া বানি আদম, মহান আল্লাহ জানিয়েছেন হে আদমের সন্তানগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কদাং সাল্লা আলাইকুম লিবাসান, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ আসমান থেকে পোশাক নাজিল করেছি। ও বাবা জিরা ভাই, চোখে দেখতে পাই পোশাক তো দুনিয়ার মানুষ আমাদের জন্য বানায়, অথচ আল্লাহ বললেন আমি আসমান থেকে পোশাক নাজিল করেছি। এই দুই কথার ভিতরে সমন্বয় সাধন আমরা কিভাবে করব? ও বাবা জিরা ভাইরা, মুফাসসিররা তার জবাব দিয়ে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সরাসরি পোশাক নাজিল করেননি, তবে আল্লাহ আসমান থেকে যে পানি নাজিল করেছেন এই পানির মাধ্যমে আল্লাহ একদিকে শাক সবজি যেমন উদ্গত করেছেন, এই পানির মাধ্যমেই আল্লাহ একদিকে যেমন ফল আর ফসল উদ্গত করেছেন, ঠিক তাই বোঝো এমন কিছু জিনিস আমার আল্লাহ উদ্গত করেছেন যেই জিনিসগুলো দিয়ে মানুষ তাদের গায়ের পোশাক বানাতে পারে। আর একটু মন খুলে বলেন কি বানাতে পারে, কি বানাতে পারে? পোশাক বানাতে পারে। শীতের সময় এই যে গরম গরম পোশাক পরতেছি, জি কি দিয়ে তৈরি হয় আমি জানি না ভালো, আর সত্যি জানি না। আচ্ছা এই যে যে পরনে যে জামা আছে এটা কি দিয়ে তৈরি হয়? এটা তুলো, সুতো, সুতো কোথা থেকে তৈরি হয়? হ্যাঁ পাট, পাট কোথায় তৈরি হয়? মাঝে 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 দেখেছেন এই এই পাটের পাটের ঘাড় মটকে যায় দেখেছেন? পাতা ছেড়ার সময় না, আমার কথা বুঝতে পারিনি, মোটে পানি দিচ্ছে না আল্লাহ, ভিজিয়েও হচ্ছে না, ডোগা সব শুকিয়ে গেছে, শুকিয়ে মটকে যাচ্ছে। শোন আমি পোশাক তোদের জন্য নাজেল করিনি, তবে আমি আসমান থেকে যে পানি নাজেল করি এই পানি ছাড়া তোদের জন্য পোশাক তৈরি হওয়া পসিবল? তোরা তুলোর জিনিস ব্যবহার করবি তো, তুলো তো হবে পাকলা গাছে আর গাছ হবে মাটিতে, আর পানি ছাড়া কথা কি বুঝতেছেন নাকি? কোরআন শরীফ এই আয়াতগুলো বারবার দিচ্ছে কেন? যাতে মানুষ বিবেকবান হয়, যাতে মানুষের বিবেকের দরজাটা খুলে যায়। পশুর গায়ের লোম কেটে
শীতের পোশাক মানে না, এই যে কম্বল টম্বল গুলো তৈরি হয় কি দিয়ে তৈরি হয়? কম্বল, কম্বল পশুর গায়ের লোম, হ্যাঁ ওদের সর্বনাশ। প্রতিদিন যে আলু বিক্রি হয় অতটা আলু আপনার এলাকায় উৎপাদন হয়? কোথায় হয়? হ্যাঁ এক হুগলি সারা ভারতবর্ষ সাপ্লাই দিচ্ছে না আরো? হ্যাঁ তাহলে আমরা ছোট্ট একটা কুয়ার ভিতরে থাকি, অন্য অন্য জিনিস দিয়েও হয়, আমি বলছি না হয় না, কিন্তু পশুর গায়ের পশম কেটে নেওয়া হয়, ওই পশম আবার অটো সিস্টেমে বেড়ে যায়। কত পশু আল্লাহ তৈরি করেছেন, আমরা কটা পশু সম্বন্ধে আইডিয়া আছে আমাদের? অন্য অন্য জিনিস দিয়েও হয়, কি দিয়ে হয় আমি সব জানি না, ওই নিয়ে গবেষণা করতে হবে আলাদা করে। তবে পশুর গায়ের পশম দিয়েও শীতের জিনিস, এই বিশেষ করে যেই জিনিসগুলো তো পশম 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 মতো ভাব থাকে না, নরম 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 থাকে, ওইগুলো বেশি অংশ পশমের তৈরি। আল্লাহ এই পৃথিবীর ব্যালেন্সটা কিভাবে রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন। আপনি শুধু যদি ভাবেন যে প্রতিদিন যা আলু লাগে, সত্যি সত্যি হুগলি জেলায় কি এতটা আলু হয়? আর শুধু আপনার জিজ্ঞেস করছি না, সবার জিজ্ঞেস করছি, চল আল্লাহ যে কিভাবে তার এই ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন সে আল্লাহই ভালো জানেন। মিডিয়া পুরুষকে জি, যদি জামা কাপড়ের মার্কেটে আপনি একবার ঢোকেন যেখানে বেচা কেনা হয়, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আপনার ভাবতে হবে যে আল্লাহ এত পোশাক পরে কারা? মনে হয় না শিয়ালদায় যে দাঁড়িয়ে 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 যে পরিমাণ লোক ছুটি ছুটি করতেছে, যদি কেউ ভাবে এত লোক রাত্রিবেলা না যাচ্ছে না সবে কোন জায়গায় যাও, কেউ যদি কলকাতায় দাঁড়িয়ে ভাবে যে আল্লাহ এই এত লোকজন এই কলকাতার এত গাড়ি রাত্রি সব থাকবে কোন জায়গায়, তুই ভাবদি ভাবদি। হাজরিন কি বোঝাচ্ছিলাম, পোশাক তো পশুর লোম দিয়ে পোশাকের যে আইটেমগুলো বানানো হয় এই পশুগুলো বড় হয় খাবার খেয়ে, ফের খাবার উৎপাদন হয় মাটি থেকে, খাবার উৎপাদন হয় গাছে, গাছ তৈরি হয় মাটিতে, সেও পানির উপরে নির্ভরশীল। আল্লাহ ওইটাই বলতেছেন, ওয়াং জালা মিনাস সামা ইমান, আমি আসমান থেকে পানি নাজেল করি। আরেকটু মন খুলে, এইভাবে আমি আল্লাহ তোদের জন্য পোশাকের উৎপাদন ঘটাই। তাই আল্লাহ বলেছেন পোশাক তোরা বানাস নে, আসলে আমি নাজেল করি, তোরা আমার সৃষ্টি বাধ্য করে দেখা। আমি বলতে বলতে তো অনেক কথাই বলে ফেলেছি, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদমের আওলাদরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, হে আদমের আওলাদরা, কদাং জাল্লা আলাইকুম লিবাসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। ও বাবা জিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ ওই পোশাক দিয়ে আমরা কি করব, কিংবা পোশাক আপনি কেন নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লিওয়ারিসাওয়াতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পোশাক আমি আল্লাহ তোদের জন্য এজন্যই নাজিল করেছি যাতে তোরা তোদের লজ্জাস্থানকে আবরণ দিয়ে পৃথিবীর সভ্য জাতিতে পরিণত হতে পারিস। আর একটু মন করে বলুন, তোদের ভিতরে
অসভ্যতামিটা যেন না থাকে, নোংরামিটা যেন না থাকে, লজ্জাস্থানটা যেন রেখে রাখিস, রাখতে পারিস, ভদ্র জাতি হিসাবে পৃথিবীর মানুষের কাছে যেন তোরা পরিচিত হতে পারিস, এই জন্যে আমি আসমান থেকে তোদের জন্য পোশাক নাজেল করেছি। তাহলে পোশাক নাজেল করার প্রথম উদ্দেশ্যই হলো কি করা, আদব রক্ষা, লজ্জাস্থান সাতরে আওরাত ঢেকে রাখা, সাতরে আওরাত ওটা খুলে রাখবে না, এটা যাতে তোদের খুলে না রাখতে হয়, তোরা যাতে পশুর মতো হয়ে না যাস, তোরা সৃষ্টিতে মানুষ, যাতে এবার গুণের মানুষ তোদের বানানো যায়, তাই আমি আল্লাহ আসমান থেকে তোদের জন্য পোশাক নাজিল করেছি। এর পরেও যারা ন্যাংটুয়ে ঘুরে বেড়াচ্ছে সতর ডাকে না, ওরা সভ্য ন অসভ্য, ভদ্র ন অভদ্র, ছেঁড়া প্যান্টান পুড়ি যারা বেড়াচ্ছে ওরা ভদ্র ন অভদ্র, এই ছেঁড়া প্যান কারণ নেই তো কই কোন দেখি, যারা অসন্ন্যাসী পাটি আছে ছেড়া, তাও যে জায়গায় ছিঁড়ে দিছে ওখান থেকে সতর, যদি একটু নিচের দিকে ছিটতো তাহলে সতর ডার, বলুন বলুন ছিটতে কোন জায়গাতে, হাঁটুতে তো, ওখান থেকে সতর শুরু, হাঁটু পর্যন্ত সতর, তো আমার কথা বুঝলেন, তাই তো বলতেছি যেখান থেকে সতর শুরু ওখান থেকে কাটা শুরু, আর কিছুদিন পরে একদম জায়গা পর্যন্ত কেটে দেবে, যাতে এই জাতিকে অভদ্র করে তোলা যায়, নগ্ন করে দেওয়া যায়, যাতে এই জাতিকে অসভ্য বানানো যায়। পৃথিবীর কেউ এখন তো সভ্যতা চাচ্ছে না, সভ্যতা মানুষের জন্য কামনা করে আল্লাহর কোরআন, আরেকটু মন খুলে, তোদের জন্য আমি পোশাক এজন্যই নাজিল করেছি, লিওয়ারি সাওয়াতিকুম, আরেকটু মন খুলে, যাতে আমি পোশাক এজন্যই নাজিল করেছি যাতে তোরা তোদের লজ্জাস্থানকে আবরণ দিয়ে সুসভ্য জাতি হিসাবে পরিচিত হতে পারিস, এজন্য পোশাক নাজিল করেছি আমি, পোশাক নাজেল করার পরও তোরা যদি ন্যাংটে হয়ে বাড়াস, ছেলেদের চাইতে মেয়েদের সতর একটু, পুরো দেহটাই সতর, পুরো একদম, ও কম বেশ নেই বলো, এনজা ফেতনার জামানা, ফতোয়ায় বা হাদিসে যে অঙ্গগুলো খুলে রাখার ফতোয়া আছে না, যে মুখমণ্ডল খুলে রাখতে পারবে, হাতের কবজি থেকে নিজের অংশ খুলে রাখতে পারবে, পায়ের পাতা খুলে রাখতে পারবে, বর্তমানে যা ফেতনার জমানা, এগুলো আর খুলে রাখা জায়েজ না। মেয়েদের উচিত হলো কিন্তু যত নগ্ন ছেলেরা আর তার চাইতে বেশি ন্যাংটো, শীতকাল পড়েছে একটু ভালো হয়েছে, এখন তবু একটু ঢেকে ঢুকে, গরমকাল পড়লি রাস্তায় বেরোলি মাগরিবের নামাজ পড়লি অন্তত 1000 বার তওবা করতে হবে, হবে যে কি দেখলাম আল্লাহ, আমি তো চোখ বন্ধ করে রাস্তায় চলতে পারিনি আল্লাহ, আর যদি একটু বিকেল বিকেলের দিকে 4:30-4:30 পরে কলকাতাটার দিকে যান, মাথা খারাপ একদম, নলডি ওখানে আবার কিসে কামড়ালে, অনেরম নোনামি টিকটক চান সবাই করতেছে না, টিকটক কেও বাদ দিচ্ছে নাকি,